হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো এখন সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে জিমে, আর সৌভিককে বলবো একটু ছেড়ে আসতে, কারণ আমার ব্যাগে এক টাকাও খুচরো নেই, কোনো দিনই থাকে না। আর যখন থাকে তখন আমি অনলাইন যেখানে পে করতে হয় সেখানেও আমি টাকা পয়সা দিয়ে দিই, তাই জন্য আমার এই অবস্থা হয়। তো ফোন করে এসে আজকে কয়েকটা কাজ আছে, কালকে জুডিওর যে জামাটা কিনেছি ওটাকে চেঞ্জ করতে হবে, মা একটু আটা এনে দিতে বলেছিলো, আটা আনতে হবে। এবার সেগুলো বিকেলে যাবো না দুপুরের দিকে যাবো সেগুলো সৌভিককে জিজ্ঞাসা করে একবার ডিসাইড করে নেবো, সেই অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করে। যা প্যাচ প্যাচে ওয়েদার ছিল তিন চার দিন ধরে, মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে, এরকম একটা সিচুয়েশন ছিল। আজকে রোদ উঠেছে বলে একটু ভালো, ওয়েদার প্যাচ প্যাচই রয়েছে। হ্যাঁ, কিন্তু পূজোর সময়, পূজোর সময় একদমই ভালো লাগে না বৃষ্টি আমার। তারপর এবার তো বলছি পূজোর সময় কখনো বৃষ্টি হয় না, এবার বলেছে বৃষ্টি হবে। পূজো বলে জিম পুরো থাকা, জিমে তো গেছি অনেক লেটে, মানে 11:10-15 গেছি, এখন বাজে হচ্ছে 1:05। আমার পেয়ে গেছে ভয়ঙ্কর খিদে, সবই উপরে অফিস করছে। আমি বললাম তুই আগে নিচে নাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার তুই যা। সবিকে ওপর থেকে ডেকে এনেছি, এসে মাছ ধো, আমার খিদে পেয়েছে। পড়ে গেল, কি পড়লো, কিছু পড়লো, এই শুরিটা, এটা একবার পায়ে পড়েছিল আমার, যেতে গেছিল। হ্যাঁ, আজকে আমার খিদে পেয়েছে তো আজকে মাছটা ভাজতে প্রচুর টাইম নিচ্ছে। আর এখানে ফ্রিজে ওই সৌভিকের ঝাল মাংস ছিল, সেটা আমি 2 পিস রেখে দিয়েছিলাম। আর এখানে 1 পিস ডিম আছে, নটসো ঝাল না ঠিকঠাক। বাজার করে এসে একদম কেলিয়ে পড়েছে, বাজার করে আর এতক্ষণ ওই বারান্দায় দাঁড়িয়ে থেকে আনপ্যাক করছিলাম। কি এনেছিস? সময় হলে দেখতে পারিস। আচ্ছা, তুই না এটা প্রেম কর। হ্যাঁ, করে জল খাবি দেবো, জলে চুবিয়ে দেবো। বাজার থেকে বাতাবি এনেছে, বাতাবি একটু কেটে দিতে বললাম বলে কত রাগ। পিয়া বলেছে বাতাবি খেলে পটি হয় অনেক, পিয়ার বাতাবি খেয়ে পটি হচ্ছে। তুই ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস কেন সব জায়গায়? আমি বাতাবিটা নতুন স্টাইলে কাটবো। কি স্টাইলে? শুধু এটাই থাকবে, খোসা থাকবে না। সবই ভুলভাল করছিস, সবই পারিস না তুই কিছু করতে। হে ভগবান, বৃষ্টি হবে তো? ওই চিনি মতো মিষ্টি গে, পারফেক্ট। দুদিন ধরে অর্ডার আসেনি বলে আমার খুবই মন খারাপ ছিল। আজকে 4:30 বাজে এখন, এই সবে অর্ডার এলো 4টে প্লেন ম্যাগি। তো যেহেতু প্লেন ম্যাগি আমি নিজেই করে নিতে পারবো, সৌভিক একটু বলে দিল, তাও মানে যে আমি পারবো, বাট তাও টেনশনে তাও সৌভিককে তো একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে এখানে আমি একা একাই বসিয়ে দিয়েছি ম্যাগি। আর 4টে এখানে ফয়েলও রেডি করেছি, ওখানে ফোন পে বিজনেসে সামথিং কিছু এসেছে লোকজন, যেটার ভেরিফিকেশন সৌভিক করছে। এই যে আমার শখ ছিল বলে এরা নিয়ে এসেছে। তুই নোটসটা লেখ না, লিখছি। এই যে লাস্ট ট্রানজাকশন শুনবি, আওয়ার অন কি গুড ফোন পে করতে যা রাত যা কানেক্টিং সাউন্ড কমানো যায় না, এরকম রাত বিরেতে বেজে উঠলে খুব চমৎকার। রাত বিরেতে কেন বেজে উঠবে? এই দুটো দিন আমি খুবই দুঃখে ছিলাম, মানে সত্যি কথা আমার একদমই ভালো লাগছিল না মন মেজাজ। তারপর আজকে একটু মনটা খুশি খুশি গেছে, মেজাজ 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 এই মন আমাদের স্পেশালিটি আমরা কিছু খাওয়াতে পারলাম না, তো আই হোপ ম্যাগিটা ভালো খাবে। এবং আজকের দিনে খুব টাফ, এই মুহূর্তে সবকিছু তো সবকিছু চলে আসছে, তো ম্যাগির মধ্যে চকলেট, আইসক্রিমের মধ্যে ম্যাগি, মোমোর মধ্যে পিজা, পিজার মধ্যে ম্যাগি, তো সেইখানে গিয়ে প্লেন ম্যাগি ইজ এ ক্লাসিক। তো মৌসুমি, আমাদের অন্যান্য মেনু চেক আউট করো, এবং আই হোপ নেক্সট টাইম তোমার থেকে অর্ডার পাবো এবং আমাদের কিছু স্পেশালিটি আমরা খাওয়াতে পারবো। তো থ্যাংক ইউ, সবই স্পেশালিটি, বিশেষ করে প্লেন ম্যাগিটাও স্পেশালিটি, তোমার যখন ইচ্ছা হবে তুমি এটা অর্ডার করতে। তো ওই চলে এসেছে কোনো, তো মৌসুমি থ্যাংক ইউ, কিন্তু ডেলিভারি পার্টনার এসে এই তো চলে গেল সোজা, দাদা চলে গেলে। এই স্টুডিও থেকে যে ড্রেসটা নিয়েছিলাম ওটা তো আমার এক্সচেঞ্জ করার ছিল, কারণ ওটা
বাড়ি এসে ফিটিংসটা একদমই পছন্দ হয়নি। তো যদিও ড্রেসগুলো ফিটিংসটা বোকা বোকাই হয়, যদিও জানিবি বোকা বোকা ফিটিংস না, ওই টপগুলো ঠিক আছে, ট্র্যাঙ্ক টপগুলো, বাট ড্রেসটা খুবই ড্যাশ লাগছে। তো গিয়ে একবার দেখি, ড্রেসটা চেঞ্জ করে কিছু একটা নিয়ে নেব। তার মধ্যে একটা প্রবলেমে পড়েছি, আমার একটা ডেলিভারি আসার কথা ছিল সকালবেলা, আমি যখন জিমে গেছি এই ফোনটা মেরে ফেলেছি, দেখেছি 10 বার মতো ফোন করেছে। বাট আমি এখন ফোন করছি, একটু আগে কথা হয়েছে, বলছে হরিসভার ওখানে ছিল, চলে আসছি, বাট ও ফোন ধরছে না। এবার এলে পাশের বাড়িতে দিয়ে দিতে বলবো, সামনে ছিল তো না। আজকে 4টে ড্রেস নিয়েছি, বাট এইটার ফিটিংসটা বেশ ভালো লাগছে, এটাও খুব একটা খারাপ লাগছে না। কালোটা ক্যান্সেল করলাম, কারণ কালোটা একটু সিনথেটিক টাইপ ছিল, তো একটু সকাল সকাল পরে বেরোনোর জন্য এই সাদাটাই করলাম। একটু কালোটা নিলাম না, আরে আরামটা কেন, আরে আরামটা চাই না। ওটা ফোন কেন হয়েছে, এখানে মোমোর অর্ডারটা ডেলিভারি দিলাম, এরও এখন ইচ্ছা হচ্ছে মোমো খাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 3 পিস কেন, 30 টাকা, তুই তার মধ্যে তো দেড়টা খেয়ে নিবি, তোর দেড়টা আমার দেড়টা, ঠিক আছে আমার একটা তোর দুটো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ঘরের জন্য বানানো চাটনি, এটা 2 স্পাইসি, হ্যাঁ এটা 2x স্পাইসি অ্যাকচুয়ালি, যে চাটনিটা আমরা নরমালি দিই এটা 2x স্পাইসি। আর অয়নাভকে আমি এই চাটনিটা একটু দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য, মানে এটাতে অ্যাকচুয়ালি লঙ্কা ছাড়া না থাকে না, না অনেক কিছুই থাকে, বাট ওই আমাদের যে চাটনিটা দেওয়া হয় ঝাল চাটনিটা, ওর মধ্যে ঝালটাকে ব্যালেন্স করার একটা জিনিস থাকে, কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা এই চাটনিটা থাকে না। এটা কালকে আমরা ইয়ে দিয়েও খেয়েছি, মিট বল দিয়েও খেয়েছি। এটা ফোন না, ধর আমার দ্বারা ফোন, তোর মধ্যে কি একটা আমার না, তাহলে আমি খুলে কি করব, এই যে ছোট মানে নতুন জুতো বিছানা নিয়ে বসা, সবই বড় উপায়, কেমন জানি এটা শেপটাই সেটা চেঞ্জ করতে হবে, বাজে না নিচে, না নিচে মানে রাখ নিচে, ছোট ছোট ফেলিস না এভাবে, দোকানদার হচ্ছে এভাবেই দেয়, এটা ঠিক আছে দেখি, এটা নামার একটা, এটা তো ঠিক আছে কিন্তু ওটা চেঞ্জ করতে হবে। আমরা সপ্তমী থেকে আমাদের ক্যাফেতে একটা নতুন আইটেম শুরু হবে, ঠিক আছে কি সেটা আমি এখন বলবো না, বাট এরকম না যে আমি জানি, আমিও জানি না, তুইও জানিস না, বাট তোকে আমি দেখাচ্ছি, তুই যদি গেস করতে পারিস তাহলে ভালো, দেখা বাট দেখাচ্ছি ক্যামেরার সামনে, দেখাচ্ছি আর 10 তারিখে যারা যারা বিয়ে করছো, যারা ভিডিও দেখছো বা ইয়ে করছো, 10 তারিখে সপ্তমী, সপ্তমী সন্ধ্যে থেকে একটা চিল ড্রিঙ্ক আমাদের এখানে পাবো। আমাদের জন্য আমার কপালে শুধু 3 পিস মোমো জুটেছে, আর এইমাত্র অর্ণব ফোন করেছিল, আমি পূজাকে বললাম কথা বলতে, পূজা সিরিয়াসলি লজ্জা পাচ্ছে, তোর বিজনেস তোর বানানো, তোর তুই সেল করছিস মোমো, লোকে খেয়ে ভালো করছিস, তুই মোমোটা আমি কেমন বানিয়েছি খাই, মোমোটা আমি বানিয়েছি সেটা আলাদা কথা, এটা আমি বানিয়েছি, আচ্ছা হ্যাঁ মানে বিয়ে করা তোর, আর পাবো না টাকা দিয়ে খাবো, হ্যাঁ কেন অসভ্য, কারণ আমি কিন্তু বানাবো না, তুই ফ্রিতে খেলে, ও পাবি করতে গেলে তো লাস্ট লাট ছিল, অত বানাতে হবে তারপর, না
আমি একটাই খাবো। না না ঠিক আছে, অত সহানুভূতি দেখাতে হবে না মায়। ও ভালো হয়েছে কিনা আমরা কি করে বুঝি? এই যে ভেতরটা জুস, এটা জুসি থাকতে যদি তুই খাবি না। আর কি কপাল করে আমি তখন পূজা বলছিল, আমি কি কপাল করে পূজাকে বলেছি নেই ঠিক আছে এইমাত্র, তারপরে আবার অর্ডার এসছে দুটো। আমি যেতে বেশি না খাই, আরে এই অর্ডারটা দিতে পারতাম না। তুই এরকম অসভ্য ঠিক আছে, আমি লক্ষ্মী, আমার বিজনেস, আমায় খেতে দিচ্ছিস না ঠিক আছে, তোকে এক পিস করে খাওয়াবো আর বাকিটা সব অর্ডার দেবো। হ্যাঁ তো যাই হোক, নাগেটস খাবি? একটা নাগেট, নাগেটস না। তো যাই হোক, আমরা জাস্ট মোমোটা মানে উপরে জাস্ট মোমোটা খেয়ে ঝাল লেগেছে, বাপুজিকে একটা খাচ্ছিলাম, সাথে সাথে দেখলাম আরেকটা অর্ডার ঢুকেছে। আর মা রাস্তায় বেরিয়েছে একটু কেনাকাটা করতে, তো সৌভিক মাকে অ্যাকচুয়ালি ফোন করে বলছিল আসার কথা, তো ওইটা বলতে বলতে দেখি কিরিং 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 কিরিং, অয়নাভের আর একটা অর্ডার ঢুকেছে। অয়নাভ বলছে আমি তো খেয়েছি, আমার দাদাও খেয়েছে, খুব ভালো লেগেছে, তো আমার বন্ধুকে আমি খাওয়াতে চাই। তো অয়নাভের বন্ধুর জন্য অর্ডার করেছে, আর আমাকে বললো কোরিয়ান্ডার চাটনিটা দিতে হবে না, ওর স্পাইসি আমাদের এই গোত্রে। তো যাই হোক, বললো স্পাইসি চাটনিটা দিয়ে দিতে, আর আমাদের যে হোম মেড কালকে যেটা আমরা বানিয়েছি টু স্পাইসি, ওটাও বললো আরেকটা দিয়ে দিতে। বং পারফিউমের চ্যানেলের অডিয়েন্স হোক না হোক, রেস্টুরেন্টের অডিয়েন্স তৈরি হচ্ছে, কাস্টমার না। এটারই ঝোল করবো। আর এখানে যাওয়ার সময় পোস্তটাও, এই যে পোস্ত ভিজিয়ে গেছি, একটু আলু পোস্ত করবো আর ভাত। ও আর একটা জিনিস, সঠিক যখন আমরা বেরিয়েছিলাম তখন একটুখানি কুমড়ো ফুল চোখে পড়েছিল, তো এখানে কুমড়ো ফুলও নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওই যে কুমড়ো ফুলও ভেজে নেবো। ঠিক আছে, আমার মাছের ঝোল হয়ে গেছে, এই যে আমি অসাধারণ মাছের ঝোল করেছি আজকে। তো সৌভিক গেছে, আর এখানে সৌভিক গেছে আলু পোস্ত করতে, এখানে মা চলে এসেছে, মাকে আমি মিট বল ভেজে দিয়েছি। কেমন মা, ঝাল আছে? আজকে অয়নভ মোমো খেয়ে মনে হয় ওর আরো অন্য কিছু খেতে ইচ্ছা করেছে, তখন যে আমি ব্লগে বলছিলাম যে অয়নভ অন্য কিছু ট্রাই করে দেখতে পারে, সাথে সাথে দেখলাম এই মাত্র একটা অর্ডার ঢুকলো ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেনে, তো সত্যি সত্যি অন্য কিছু আমার ট্রাই করে দেখছে, এটা বেশ ভালো লাগছে। এই যে সৌভিক ডেলিভারি দিয়ে দিচ্ছে, মার্ক রেডি করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্ক রেডি করো। এই যে এখানে দেখায়, এই দেখো তার কারণ ব্যাপারটা হলো আমি যে হিটটা চাই বা যে হিটটা আমি সাধারণত করে থাকি, আজকে সামহাও গ্যাসটাকে বাড়ালে দেখছি আগুনটা না উড়ে উড়ে চলে যাচ্ছিল, লালচে মানে যেখানে হালকা করে একটা স্টেন করবে চার্ট হবে সেই জায়গায় লালচে। তো কালকে এই ফ্রাইড রাইসটা নিয়ে আমাদের প্রচুর কাজ আছে, ফ্রাইড রাইসটা আমার মনের মতো হয়নি, পূজা বললো ঠিকঠাক আছে, পূজাকে একটু টেস্ট করেছিলাম, বাট আমার সেই স্পেশাল ফিলটা আমার কোথাও গিয়ে মিসিং লেগেছে। তো যাই হোক, এখন আপাতত পূজা এখানে এটা করছে, কুমড়ো ফুলটা ভেজে নিক, এখানে বাবার ভাত নরম করা হচ্ছে। আচ্ছা কি হয়েছে আমাদের, হঠাৎ করে কি হলো, রান্নাতে মধ্যে এরকম বিমুখ হলো কেন? এটা খেল, তোকে সামনে এখন তুই টেস্ট কর, খুব কাজে হয়েছে, তুই টেস্ট কর না, নে খা। ভেতরটা কেত কেত করছে তো, নাকি কি এরকম লালচে লালচে, সোডাটা দিয়ে সর্বনাশটা হয়ে গেছে। শুধু ইয়ে দিয়ে ভাজবো, বেসন দিয়ে? হ্যাঁ শুধু বেসন দিয়ে তো ভাজতে হয়, এটাকে আর শুধু বেসনে কি করবি, এটা ছেড়ে দে আজকে, বাদ দে, আজকে হচ্ছে না, আজকে ঘাটছে যখন ছেড়ে দে। একটা ছোট জিনিস, একটু আমার আর সবিকে খুতখুত করছিল তখন, অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা আমাদের এটা ফার্স্ট কমার্শিয়াল অর্ডার ছিল, মানে এর আগে তো ফ্রাইড রাইস আমরা রেখেছি কিন্তু অর্ডার এই ফার্স্ট টাইম অনুভব করলো, তো কোয়ান্টিটিটা আমার আর সবিকেরও মনে হয়েছিল যে একটু লেস হয়ে গেছে, তো ওটা নিয়ে একটু খারাপ লাগছিল। আমার অনবেও যেহেতু অনেকটা মানে অনেক কিছু অর্ডার করছে, আমরা ডিরেক্ট ফোনই করে নিয়েছি আমি, তো ও একটু বললো যে কোয়ান্টিটিটা একটু বেশি, হ্যাঁ ইনক্রিজ করলে
তো ওই ব্যাপার নিয়ে সরি অনাবো, নেক্সট টাইম যদি অর্ডার করব আর এইটা মানে এইটা নিয়ে আর ইয়ে করতে দেবো না। আর রাতে আমাদের আজকে আমাদের সাথে এরকম কেন হচ্ছে? না ভালো হয়েছে। হ্যাঁ বাবা বাবা সৌভিকের কাছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে, এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হ্যাঁ এটা যেটা হবে সেটা হচ্ছে আমার রিভিউটা ঠিকঠাক পাবো, না ফ্রাইড রাইসের পরিমাণটা ইয়ে হয়ে যাবে সাথে। এই ডিমটা এখন যাবো ওই বাড়িতে খাবার ডেলিভারি করতে, আর বাবাকে খেয়ে বলতে বলবো যে কিরকম হয়েছে কি না হয়েছে, কারণ ফ্রাইড রাইসের অর্ডার আজকে ওটা প্রথম ছিল এটা সেকেন্ড, তো বাবা খেয়ে বুঝতে পারবে যে আমাদের কি হয়েছে কি না হয়েছে। 12টা বাজে, এই সবে ফ্রেশ হয়ে এলাম, যে নটা পরিষ্কার করলাম অপরটা পরিষ্কার করলাম, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে আমার আর সৌভিকে কয়েকটি জিনিস দেখে নিতে হবে, ফ্রাইড রাইসটা চিলি চিকেনটা আরও ভাবছি একটু প্রিসাইজ করবো, তো ওইগুলো নিয়ে কালকে কাজ আছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল। দেখা হবে কালকে নতুন ব্লগে, টাটা।